এবং মজার ব্যাপার হচ্ছে এই সেভেন্টি পাউন্ডস ও স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিচ্ছি আফটার রিসিভিং দ্য কাস্ট আর একটা যদি সুবিধাজনক ব্যাপার বলি ইট টেক্স অনলি থ্রি আওয়ার্স এন্ড ফাইভ মিনিটস ওনলি চারটা সেকশন আছে রিডিং রাইটিং লিসেনিং এন্ড স্পিকিং এই চারটা সেকশনের দুটো পার্ট রিডিং আর রাইটিং একটা পার্ট এবং লিসেনিং এন্ড স্পেকিং আরেকটা পার্ট এই দুইটা পার্টের মাঝখানে আপনি দশ মিনিটের একটা ব্রেক পাবেন সো আজকে কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাই পাসওয়ার্ড টেস্টের ওয়েবসাইটে

এই আটটা প্রশ্ন আপনাকে সুন্দর মতো করতে হবে এবং সবচেয়ে সুইটেবল অ্যান্সারটা আপনাকে ক্লিক করতে হবে হিয়ার ইন দিস এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখানে এগ্রিকালচার নিয়ে কথাবার্তা হচ্ছে এবং পরবর্তীতে আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে ইন প্যারাগ্রাফ ওয়ান দ্য রাইটার সেজ দ্যাট দ্য ফার্মিং ইজ ডিফিকাল্ট ইন ড্রাই এরিয়াস বিকজ তখন আপনি এটা পড়লেন পড়ে অ্যান্সারটা দিলেন দ্যাটস সিম্পল সেকশন 4 সেকশন 4 এ একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজার হেডিং ম্যাচিং করতে হবে দ্যাটস সিম্পল এখানে আটটা অপশন দেওয়া আছে যেটা আপনার কাছে বেস্ট পসিবল সলিউশন মনে হবে জাস্ট ধরবেন উপরে নেবেন ছেড়ে দেবেন দ্যাট ইজি দেখে রাখা ভালো যে এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে রিয়েল টেস্ট देयर আর অলওয়েজ সেভেন প্যারাগ্রাফস অলরাইট সেকশন 5 সেকশন 5 আমরা দেখতেছি দি এনশিয়েন্ট গডস নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে এটা সামারি করতে হবে সামারিটা কি আপনাকে লিখতে হবে না সামারিটা অলরেডি এখানে করে দেওয়া আছে আপনাকে যেটা করতে হবে মোস্ট সুইটেবল অপশনস গুলো নিয়ে সিকোয়েন্সিয়াল অনুযায়ী আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে হবে এখানে পাঁচটা অপশন দেওয়া আছে পাঁচটা স্টেটমেন্ট দেওয়া আছে রিয়েল টেস্টে আটটা স্টেটমেন্ট দেওয়া থাকবে যদি একটু খেয়াল করি এখানে তিনটা ব্ল্যাঙ্ক স্পেস আছে পাঁচটা অপশন আছে আমি যেটা করলাম ধরে ধরে সিকুয়েন্সিয়াল অনুযায়ী বসাই দিলাম যেমন এনশিয়েন্ট পিপল আর এবল টু প্রেডিক্ট দ্য ওয়েদার বেসড অন রিচুয়ালস এটা আমার প্রথম অপশন এটা আমার সেকেন্ড অপশন এটা আমার থার্ড অপশন যেটা আমার মনে হচ্ছে সেই অনুযায়ী আমি বসাই দিলে কিন্তু आंसरটা হয়ে যাচ্ছে সো এভরি টাইম দ্য চান্সেস অফ স্পেলিং মিসটেকস এন্ড চান্সেস অফ গ্রামাটিক্যাল এররস আর ভেরি লেস এই ছিল রিডিং এর কথা এখন আমি যদি আসি আমাদের রাইটিং এর কথায় আরএস রাইটিং এর সাথে পাসওয়ার্ডের রাইটিং এর কিছু বেসিক পার্থক্য বলি আরএস রাইটিং এ কটা সেকশন থাকে আপনারা যারা আরএস এর সাথে পরিচিত দুটো সেকশন একটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যানালাইসিস অথবা রিপোর্ট রাইটিং সেকেন্ড অপশনটা থাকে আপনার এসআর রাইটিং এসআর রাইটিং এ আপনি আরএস এর ক্ষেত্রে দেখছেন একটা অপশন দেওয়া আছে সেই একটা অপশন নিয়েই কিন্তু আপনাকে লিখতে হবে পাসওয়ার্ডের রাইটিং এ এখানে কোনো গ্রাফিকান অ্যানালাইসিস নেই এবং সেকেন্ড যে অপশনটা আছে আস এর রাইটিং এর সেম অপশনটা এখানে আছে অ্যাস এর রাইটিং মজার ব্যাপার হচ্ছে এখানে আপনাকে দুটো অপশন দেওয়া হবে অল রাইট সময় কতক্ষণ ইউ উইল বি গিভেন 30 মিনিটস এন্ড অল ইউ হ্যাভ টু ডু ইজ রাইট মোর দ্যান 200 ওয়ার্ডস অনলি সো এই ডিজিটালাইজেশনের যুগে জাস্ট আপনার টাইপিংটা যদি ঠিক থাকে আপনি 100% এই পাসওয়ার্ড রাইটিং টেস্টে পাস করবেন এখানে দেখে নাও ভালো অপশন গুলো কি কি রকম হতে পারে যদি আমি এখানে দেখি আমাদের রাইটিং এ স্কুল চিলড্রেন শুড চুজ দ্য সাবজেক্টস দ্য স্টাডি ফ্রম আ ইয়াং এজ এন্ড স্টপ ডুইং সাবজেক্টস দে ফাইন আনইন্টারেস্টিং এটা একটা স্টেটমেন্ট সেকেন্ড স্টেটমেন্টটা কি ওল্ড পিপল আর অ্যান এসেনশিয়াল পার্ট অফ সোসাইটি সো দে শুড বি রেসপেক্টেড আপনি কোনটার সাথে অ্যাগ্রি করতেছেন যেই স্টেটমেন্টটার সাথে অ্যাগ্রি করছেন কতখানি এক্সটেন্ড পর্যন্ত আপনি সেটাকে অ্যাগ্রি করছেন এবং কেন আপনি সেটাকে অ্যাগ্রি করছেন আচ্ছা আপনি যেহেতু অ্যাগ্রি করতেছেন অবশ্যই আপনার কাছে কিছু লজিক আছে কিছু পয়েন্ট আছে কিছু ফ্যাক্টস এন্ড ফিগারসও হয়তো আছে অথবা রিয়েল লাইফ কিছু কোনো এক্সাম্পলও আছে যেটার জন্য যেটা দিয়ে বা যেটা ইউজ করে আপনি আপনার স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে পারবেন এই জাস্টিফিকেশন গুলো আপনাকে বুঝিয়ে লিখতে হবে এখন এখানে যদি আমি জেনারেল কিছু অ্যাডভাইসের কথা বলি এই লাইন তিনটা পড়ে নাও ভালো আপনি যে প্যাসেজটাই লিখবেন সেটাকে আপনাকে ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করতে হবে আপনার আইডিয়াটাকে এবং ইউর প্যাসেজ এন্ড ইউর রাইটিং শুড বি ওয়েল অর্গানাইজড এখানে অবশ্যই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স প্রোভাইড করতে হবে টু জাস্টিফাই ইউর অপিনিয়নস এবং অবশ্যই আপনাকে অ্যাকুরেট রেঞ্জের গ্রামাটিক্যাল ইউজ করতে হবে অথবা বকুলার ইউজ করতে হবে যেমন বারবার বাট না ইউজ করা বা বারবার অ্যান্ড না ইউজ করা কিছু কমন ওয়ার্ডের সিনোনিম ইউজ করা আমি যদি জেনারেল কিছু টিপস দেই একটা প্যাসেজ তখনই আপনার সবচেয়ে ভালো হবে লেখা যখন আপনি আপনার আইডিয়াটাকে کلیয়ারলি ডেলিভার করতে পারবেন আইডিয়াটাকে কিভাবে ডেলিভার করা যায় जस्ट थिंक अबाउट ইট আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা স্টেটমেন্টকে জাস্টিফাই করতেছেন এখন একজন মানুষ যে এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতেছে না অথবা হয়তো অপোজ করতেছে তাকে আপনি কিভাবে বুঝাবেন একদম শুরু থেকে প্রথমে আপনি তাকে অবশ্যই বলবেন যে কেন এই স্টেটমেন্টটা ট্রু এর পরবর্তীতে আপনি বলবেন যে কিভাবে এই স্টেটমেন্টের মূল আইডিয়াটা শুরু হলো কি কি রিজনে এই স্টেটমেন্টটা জাস্টিফাইড কি কি লজিক আছে আপনার কাছে কি কি ফ্যাক্টস এন্ড ফিগर्स আছে সেই সব কিছু কিন্তু এখানে ইউজ করতে হবে কিছু বেসিক কনজাংশন আছে এবং প্রিপজিশন আছে এবং কিছু কোশ্চেনারি আছে যেগুলো ফলো করলে আপনি আপনার রাইটিংটাকে আরো বুস্ট আপ করতে পারবেন যেমন আপনি যদি ইন অ্যাডিশন টু দ্যাট বা হাওয়েভার বা হোয়াটএভার বা মোরওভার এরকম কিছু বেসিক ওয়ার্ডিং যদি আপনি ইউজ করেন তাহলে ইজিলি কিন্তু আপনি আপনার প্যাসেজটাকে ফুলফিল করতে পারবেন সো এইরকম টিপস এন্ড ট্রিক্স যা আছে তা নিয়ে আমি সামনে কিছু সেশন করব অথবা আপনি অনলাইনেও অনেক টিপস এন্ড ট্রিক্স পেয়ে যাবেন এছাড়া যে কোনো কোয়ারিজের জন্য আমি তো আছি অলরাইট আই গেস রাইটিংটা ক্লিয়ার হয়েছে আমরা পাসওয়ার্ড লিসেনিং এখানে অনেক ইংলিশ টেস্ট আছে যেখানে দেখা যায় যে এত স্পিডে বলা হয় কিছু কিছু সেকশনে স্টুডেন্ট একটা ওয়ার্ড যদি মিস করে তাহলে সে কিন্তু টানা প্রত্যেকটা ওয়ার্ড মিস করা শুরু করে ইন রো রাইট তখন স্টুডেন্ট যেটা চিন্তা করে আমি যদি আরেকবার শুনতে পারতাম হয়তো বেটার হতো পাসওয়ার্ড টেস্টের ইংলিশ লিসেনিং এ আপনাকে সেইম ফ্যাসিলিটিসটাই দেওয়া হচ্ছে আমি যদি একটু ভেঙ্গে বলি পাসওয়ার্ড লিসেনিং টেস্ট মডিউল ডিটেইলস এখানে পাঁচটা সেকশন থাকবে আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হবে পাঁচটা সেকশন কমপ্লিট করার জন্য এক ঘন্টা আচ্ছা এবং মজার ব্যাপার হচ্ছে অর্থাৎ আপনি প্রথমবার যখন শুনবেন তখন আপনার কাজ হচ্ছে নোট করা এবং সেকেন্ড বার যখন আপনি শুনবেন তখন আপনার কাজ হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া কি কি কোশ্চেন হতে পারে আমি যেটা আগে বললাম পাঁচটা সেকশন সেকশন ওয়ান এ কি রকম কোশ্চেন হতে পারে সেকশন ওয়ান এ দেয়ার উড বি টেন শর্ট রেকর্ডিং অফ ইনফরমেশন মেসেজেস লেকচার ক্লিপ সো অন সিঙ্গেল মাল্টিপল চয়েস অফ কোশ্চেন থাকবে ফর ইচ প্রত্যেকটাই আপনাকে এক মিনিট ধরে লাস্ট করবে এবং রিপিটেড ওয়ান্স অবশ্যই পারা যাবে সেকশন টু সেকশন টু তে আপনি একটু লম্বা সময় ধরে দেখবেন কথা চলতেছে অথবা কোনো লেকচার চলতেছে বারবার লেকচারের কথা কেন আসতেছে এখানে কারণ অনেক সময় দেখা গিয়েছে স্টুডেন্টদের লেকচার বুঝতে সমস্যা হয় সো এই টেস্টের মাধ্যমে আমরা আগে থেকে কনফার্ম হয়ে নিই যে যেই স্টুডেন্টটা যাচ্ছে ওরা হয়তো লেকচার অথবা কথাবার্তা বা কোনো কমিউনিকেশন বা কনভারসেশন ইজিলি কনভে করতে পারতেছে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটা আরো ইজি হয়ে যাচ্ছে এটাই এনসিওর করা আর

এই ভিউজটা আপনার সামনে প্লে হবে আমি যদি আবারও বলি টু স্পিকার উইথ ডিফারেন্ট ভিউজ অন এ টপিক টপিক একটাই থাকবে একটা টপিকের উপর দুটো ডিফারেন্ট ভিউজ দেওয়া হবে আচ্ছা টেস্ট টেকারের কাজ কি আপনার কাজ হচ্ছে চুজ ফোর ফ্রম টেন পয়েন্টস উইচ আর মেনশন বাই ইচ স্পিকার আপনি কি কি লজিক দিয়েছেন মেসি যে ভালো বা ওয়ার্ল্ডের এর বেস্ট প্লেয়ার এর জন্য আমি কি কি লজিক দিয়েছি মেসি যে খারাপ বা রোনালদো যে ভালো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার এর জন্য প্রত্যেকটা স্টেটমেন্টকে জাস্টিফাই করার জন্য আমরা কিন্তু লজিক ইউজ করি ফ্যাক্টস ইউজ করি ফিগার্স ইউজ করি এইগুলো আপনাকে নোট করে রাখতে হবে এবং কোন বক্তা কি বলেছে সেটা নোট করে রাখতে হবে এবং দশটা পয়েন্ট থেকে আপনাকে চারটা অপশন চুজ করতে হবে দ্যাট সিম্পল আর স্পিকিং এর কথা আসি স্পিকিংটা কিরকম হবে ইউ হ্যাভ টু এনি মিনিটস টু কমপ্লিট দ্য টেস্ট পাঁচটা সেকশন থাকবে উইথ ওয়ান অর মোর স্পিকিং টাস্ক সেকশন 1 টা যদি আমি বলি সেকশন 1 এ অল ইউ हैव ডু ইজ সে योर नेम ডেট অফ বার্থ এন্ড একটা শর্ট পেসেজ যেটা অলরেডি ওখানে দেওয়া আছে আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটাকে রিডিং করতে হবে আউট লাউড মাইক্রোফোনের সামনে ঠিক যেমন আমার সাথে এখন একটা মাইক্রোফোন আছে অলরাইট সেকশন 2 এর কাজটা কি এখানে আপনাকে পাঁচটা সিম্পল কোশ্চেন দেওয়া হবে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে পাঁচটা সিম্পল কোশ্চেন অ্যান্সার आंसर দেওয়া সিম্পল কোশ্চেন গুলো কি রকম হতে পারে

আপনাকে তিনটা দেওয়া হবে। এই এতটাই আপনি যখন যাবেন অথবা অন্য যে দেশে যাবেন আপনার প্রতিনিয়তই কিন্তু অনেক সিনারিও এক্সপেরিয়েন্স করতে হবে হয়তো আপনার ফ্রেন্ড এর বার্থডে আপনি তাকে ট্রিট দিচ্ছেন হয়তো আপনি অসুস্থ আপনি ফার্মাসিস্টের কাছে গেছেন হয়তো আপনি সিনেমা দেখতে গেছেন আপনি টিকিট কাটবেন হয়তো আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন আপনি হয়তো অর্ডার দিবেন অথবা আপনি ইউনিভার্সিটি গিয়েছেন ইউনিভার্সিটির প্রফেসরের কাছে আপনি হয়তো একটা টপিক নিয়ে আলোচনা করবেন ইউ ডু নট নো হাউ টু অ্যাপ্রোচ টু দ্যাট প্রফেসর সো এই এই সিনারিও গুলা আমাদেরকে রপ্ত করতে হয় কন্টিনিউয়াসলি এই জিনিসটা আপনি কত ভালোভাবে রপ্ত করতে পেরেছেন এটাই পাসওয়ার্ডের স্পিকিং টেস্টের সেকশন 3 খুবই সিম্পল আমি যদি একটা एग्जांपल দেই ইউ আর ফিলিং ইল you গো টু দ্য ফার্মাসি আর ওয়াক আপ টু দ্য ফার্মাসিস্ট এখন আপনি অসুস্থ বোধ করছেন আপনি ফার্মাসিস্টের কাছে গেছেন ফার্মাসিস্টের কাছে গিয়ে আপনি কি বলবেন সবার প্রথমে আমরা বলি ভাই আমার তো জ্বর হয়েছে আমার একটু হেলথ দরকার তখন আমরা কি বলি আমরা সিমটম গুলা বলি প্রবলেম সম্পর্কে আমরা আরেকটু এক্সপ্লেইন করি এর পরবর্তীতে কি বলি আমাকে কোনো ওষুধ দেওয়া যায় কিনা কোনো পাথেও কি আছে কিনা উই আস্ক ফর সাম অ্যাডভাইসেস সো আমি যদি বলি

এক্সপ্লেন ওয়াই আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে যে কেন আমি তোমার জন্য বার্থডে প্রেজেন্টটা আনতে ভুলে গেছি আমি যদি অ্যান্সারের দিকে তাকাই হে জুলি হ্যাপি বার্থডে আই এম রিয়েলি সরি বাট আই ফরগটেন টু ব্রিং ইউর প্রেজেন্ট আই বট আ প্রেজেন্ট ফর ইউ বাট আর্লিয়ার টুডে আই ওয়ান টু ভিজিট মাই সিস্টার এন্ড আই লেফট ইট অ্যাট হার হাউস আই উইল গিভ ইট টু ইউ নেক্সট উইক এইটা ছিল আপনার অ্যান্সার জাস্ট আপনাকে যেটা করতে হবে মেসেজটা করতে হবে আপনাকে কি কি টপিক নিয়ে বলতে হবে সেটা ভালো মতো পড়তে হবে তারপরে কিন্তু অটোমেটিকলি আপনার ভেতর থেকে কথাগুলো চলে আসবে সিম্পল আপনাকে যেটা করতে হবে অনেক স্টুডেন্ট এখানে ভাবে যে আমি বাংলায় প্রথমে মনে মনে বলবো তার পরবর্তীতে আমি সেটাকে ট্রান্সলেট করব তারপর ইট টেক্স লস অফ টাইম লস অফ প্রেসার ট্রাস্ট মে অল ইউ হ্যাভ টু ডু ইজ ফাইন্ড আ গেটওয়ে আপনি জাস্ট যেটা মনে মনে বলতেছেন সেটাই কিন্তু আপনি বারবারই প্রকাশ করতেছেন সমস্যাটা স্টুডেন্টরা যেখানে হয় সেটা হচ্ছে ওরা মনে মনে একটা জিনিস বলে কিন্তু মেসেজটা ক্লিয়ারলি প্রকাশ করতে পারতেছে না এটা অবশ্যই আপনাকে প্রকাশ করতে হবে কিভাবে ডে টু ডে প্র্যাকটিস যে কোনো কোয়ারিজ বা যে কোনো হেল্পের জন্য আই উইল বি অলওয়েজ देयर টু গাইড ইউ অলরাইট সেকশন 4 সেকশন 4 এ আপনাকে একটা কম্পারিজন করতে হবে আপনাকে হয়তো সে বলতে পারে আচ্ছা বলতো বাইক চালানো বেশি সহজ নাকি গাড়ি চালানো বেশি সহজ অথবা কোনটা বেশি ভালো মাস্টার্স বাই টট অথবা মাস্টার্স বাই রিসার্চ অথবা এত হার্ড টপিক না দিয়ে ও হয়তো আপনাকে সিম্পল সিম্পল জিনিসেরও তুলনা করতে পারে হ্যাঁ ফাস্ট ফুড ভালো নাকি খারাপ আপনাকে যেটা করতে হবে দুটো অপশন থেকে কম্পারিজন করতে হবে আমি যদি এক্সাম্পল দিকে তাকাই লার্নিং টু প্লে স্পোর্ট যেকোনো একটা জিনিস ডিফিকাল্ট মনে হতে পারে আপনার কাছে হয়তো খেলাধুলাটাকে বেশি ডিফিকাল্ট হতে পারে আপনার কাছে হয়তো মনে হবে যে না মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো বেশি ডিফিকাল্ট কারণ আমার অনেক স্কিল দরকার পড়ে অনেক কিছু মনে রাখতে হয় স্পোর্টস তো ডিরেক্টলি খেলাই যায় এই যে লজিক গুলা এই লজিক কিন্তু আপনি সেখানে ইউজ করবেন কেন একটা অপশন আপনি চুজ করতেছেন কি কি কারণে এবং কেন আরেকটা অপশন আপনি চুজ করতেছেন না এবং কি কি কারণে আপনার লজিক গুলা কি কি সেকশন ফাইভ একটু পরিচিত লাগতেছে আমাদের কাছে এই সেকশনটা এটা ছিল রাইটিং এর ফার্স্ট পার্ট এর মতন গ্রাফিক্যাল অ্যানালাইসিস গ্রাফিক্যাল অ্যানালাইসিস রাইটিং এ আমাদের কি করতে হতো আমরা একটা প্যাসেজ দেখতাম একটা রিপোর্টের মতন দেখতাম অথবা একটা গ্রাফ দেখতাম বা পাই চার্ট দেখতাম বা কোনো রুট দেখতাম সেই অনুযায়ী আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হতো এখানে আপনাকে সেটা বলতে হবে মুখে এবং আমি যদি एग्जांपलের দিকে তাকাই টক अबाउट द ইনফরমেশন ইন দা গ্রাফ চার্ট অর ডায়াগ্রাম व्हाट इज द सिचुएशनShown ইন দা গ্রাফ व्हाई इज दिस হ্যাপেনিং व्हाट ডু ইউ थिंक विल Happen ইন দা ফিউচার এখানে আপনি যদি গ্রাফটা দেখেন তাহলে এখানে দেখবেন আপনার লেভেল অফ এডুকেশন ইন অ্যাডাল্টস ওভার ইন নিয়ে বলা হয়েছে ইন পার্সেন্টেজ এটা সব সময় দেখবেন আপনারা এটা সব সময় খেয়াল করতে হবে যে ইউনিটটা কি ওরা কি পার্সেন্টেজ হিসেবে বলতেছে অনেক জায়গায় দেখবেন আপনি কারেন্সি হিসেবে বলতেছে অনেক জায়গায় দেখবেন আপনি ইয়ার লেখা এগুলো অবশ্যই ভালো মতো দেখতে হবে এটা নিয়ে জাস্ট এই অ্যানসারটা যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন যে কি কত সুন্দরভাবে আপনার একটা গ্রাফকে ডেসক্রাইব করতে পারেন খুবই ইজি যে সমস্ত স্টুডেন্ট যারা আয়ার্স এর সাথে পরিচিত যারা একবার হলো মক টেস্ট দিয়েছে তাদের জন্য এটা খুবই সিম্পল এবং খুবই ইজি এছাড়া যে কোনো হেল্পের জন্য রেজিস্ট্রেশন বলেন অথবা গাইডেন্স এর কথা বলেন অথবা আমি তো বললামই যে আমি সপ্তাহে একবার দুবার করে স্টুডেন্টদের সাথে বসি যে কোনো গাইডেন্স এর জন্য যদি আপনার পার্সোনাল কোনো আমার সাজেশন লাগে অবশ্যই আই বি অলওয়েজ देयर ফর মাই পার্টনারস ফর দ্য স্টুডেন্টস অফ মাই পার্টনারস এন্ড एवरीवन So that was all about the password, skill test formats and the questionnaires. Ashakuri Apna Shobai bhalo Kurban. And do not hesitate to ask for any queries. Um, so signing off, my name is Zakaria, your regional manager working in Inter synergy Supporting Austria University. Have a nice day and study hard. Best of luck.